আবার একটা ছোট্ট বিরতির পর আরেকটা তরতাজা প্রচুর ইন্টারেস্টিং খবরে ভরপুর নতুন একটা টিএলসি নিউজ নিয়ে এসে হাজির হলাম আপনাদের সামনে। আমি অভ্র। আজকের টেক নিউজে সত্যি সত্যি আক্ষরিক অর্থেই দারুণ ইন্টারেস্টিং বেশ কিছু খবর আছে, ভিডিও দেখবেন। এবং শুরুতেই আপনাকে ওই জন্য বলে রাখবো, অনুরোধ করে রাখবো যে ভিডিও শেষে গিয়ে কিন্তু লাইক করে দেবেন। তো যাই হোক, আপনাদের দু একটা কথা শুরুতেই বলে রাখি যে আমাদের চ্যানেলে একাধিক যে গিভওয়ে চলছিল তার মধ্যে কিন্তু একটা গিভওয়ে রেজাল্ট দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ দুটো স্মার্টফোন যে ভিডিওতে আমাদের গিভওয়েতে রাখা হয়েছিল সেই ভিডিওর রেজাল্ট এসে গেছে। এই রবিবারের প্রশ্নোত্তর পর্বের ভিডিওতে তার রেজাল্ট দিয়ে দিয়েছি, দুটো স্মার্টফোন দুজন পেয়েছেন। আর তাছাড়াও এখনও চলছে আমাদের চ্যানেলে আরও দুটো গিভওয়ে চলছে, দুটো স্মার্ট ওয়াচ একটা ভিডিওতে গিভওয়ে রয়েছে, আরেকটা ভিডিওতে একটা TWS গিভওয়েতে রয়েছে। আগামী দিনে আরও অনেক উপহার আসবে আপনাদের জন্য, আমাদের চ্যানেলে সবসময় আসতেই থাকে, সাথে থাকবেন আমাদের। আর এখন সময় নষ্ট না করে আমাদের সাথে একসাথে টিএসজি নিউজে ঝাঁপিয়ে পড়বেন। আজকের প্রথম খবর অবশ্যই নাথিং কোম্পানি ছাড়া আর কোন কোম্পানির হতে পারে। নাথিং এখন যেভাবে হাইপ তৈরি করেছে নাথিংয়ের খবর দিতেই হবে। এবং নাথিং আসলে ধীরে ধীরে একটু একটু করে তাদের লঞ্চটাকে উন্মোচন করছে। 12 জুলাই তাদের ফোন লঞ্চ হবে এবং লঞ্চ হওয়ার আগে তারা এবার তাদের ফোনকে একটু করে টিজ করা শুরু করেছে। গতকাল তারা একটা ছবি টিজ করেছিল, ফোনের উপরের অংশ দেখা যাচ্ছিল। আজকে একটা ছবি টিজ করেছে, ফোনের সাইডের প্যানেল একটুখানি দেখা যাচ্ছে। তো এইভাবে তারা আস্তে আস্তে মানে তাদের লঞ্চ ইভেন্টটাকে বা লঞ্চটাকে উদযাপন করছে রীতিমতো বলা যায়। তো বেশি হাইপ তৈরি হলে বিরক্তি লাগে মাঝে মাঝে, কিন্তু নাথিং যেরকম বিরক্তি তৈরি করছে তার সাথে সাথে কৌতূহলও কিন্তু সফলভাবে তৈরি করতে পারছে। দেখা যাক ফোনটা কেমন হবে, আশা করছে ভালো হবে ফোনটা। তবে আজকে দুটো আরও খবর এসেছে, একটা হচ্ছে নাথিং কোম্পানির যে ফোনটা হবে তার ব্যাটারি চায়নাতে তৈরি হবে, চায়না থেকে ইম্পোর্ট করা হবে। আর ইম্পোর্ট কেন করা হবে তার কারণ ফোনটা অ্যাসেম্বল করা হবে ইন্ডিয়াতে। ইন্ডিয়াতে ফোনটা যেহেতু অ্যাসেম্বল করা হবে বিভিন্ন দেশ থেকে পার্টস আসবে, আশা করা যাচ্ছে ফোনটার দাম তুলনামূলক একটু কম থাকতে পারে ভারত এবং বাংলাদেশের জন্য। তো দেখা যাক নাথিং কী করে। এবার আজকের দিনে দাঁড়িয়ে আবারও বলছি, কোন ফোন কোন দেশে তৈরি হচ্ছে এটা বলা প্রায় অসম্ভব, কারণ বিভিন্ন দেশ থেকে বিভিন্ন পার্টস এসে কোনো একটা জায়গাতে বসে সেটাকে অ্যাসেম্বল করা হয় মাত্র। আজকের দ্বিতীয় খবর খুব ইন্টারেস্টিং খবর এবং মানব সভ্যতার ইতিহাসে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা খবর হতে পারে। ব্লেক লেময়নি 41 বছর বয়সে এক মহিলা, তিনি গুগলের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ল্যাবে কাজ করেন। এবং শুধু তাই বললেই বলা হবে না, তিনি গুগলের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ল্যাবে কাজ করেন। তিনি যে প্রজেক্টে কাজ করছেন তার নাম ল্যামডা। এই প্রজেক্টে তিনি কাজ করতে করতে একটা জিনিস লক্ষ্য করেছেন। তিনি বলেছেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা রোবট আমরা যদি সোজা কথায় বলি, তো সেই তার মধ্যে তিনি চেতনা লক্ষ্য করেছেন। ভাবা যায় জিনিসটা, ভেবে দেখুন, জগদীশচন্দ্র বসু কতদিন আগে গাছের মধ্যে চেতনা লক্ষ্য করেছিলেন, প্রমাণ করে দেখিয়েছিলেন এবং সেটার জন্য গোটা বিশ্বে তোলপাড় পড়ে গেছিল। আজকে যদি সত্যি সত্যি দেখা যায় যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে চেতনা আছে, সেই ব্যাপারটা কীরকম বিপ্লব আনতে পারে, কোন পর্যায়ের একটা ব্যাপার হতে পারে। তবে হ্যাঁ, গুগল সেটা স্বীকার করেনি অবশ্যই। গুগল বরঞ্চ উল্টে সেই মহিলাকে মিডিয়াতে এরকম একটা স্টেটমেন্ট দেওয়ার জন্য রাতারাতি চাকরি থেকে বরখাস্ত করেছে। তো আপনার এই ব্যাপারে মতামত কী? আপনি কি মনে করেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে কি সত্যি চেতনা আসা সম্ভব? ভদ্রমহিলা কি সত্যিই বলেছেন, ঠিক বলেছেন? অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আপনারা অনেকেই সনির খবর শুনতে চান, তাই আপনাদের জানিয়ে রাখি যে সনি এক্সপেরিয়া 5-4 ফোনটা খুব শীঘ্রই লঞ্চ করতে চলেছে। মানে 54 না ফোনটার নাম, সনি এক্সপেরিয়া 5 মডেল নাম্বার 4, মার্ক 4 আর কি। তো সেই ফোনটা লঞ্চ করতে চলেছে এই বছরের সেকেন্ড হাফতে এসেই গেল। আর সেই ফোনটার দাম $999 হবে, এটুকু খবর আছে। এবং এই ফোনটাতে 6.1 ইঞ্চি 120Hz ফুল HD প্লাস একটা ওলেড ডিসপ্লে থাকবে, যেটার অ্যাসপেক্ট রেশিও ওই সনির ফোন যেরকম অদ্ভুত হয় সেরকমই হবে, 21:9। এছাড়া 5000mAh ব্যাটারি থাকবে, 12+12+12 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। আর এই ফোনটাতে একটা বিশেষত্ব থাকছে, সনি এক্সপেরিয়া সিরিজের প্রথম ফোন হিসাবে এই ফোনে থাকবে ওয়্যারলেস চার্জিংয়ের সাপোর্ট, যেটা এর আগে সনির কোনো এক্সপেরিয়া সিরিজের ফোনে আমরা পাইনি। এছাড়া এখানে IP67 রেটিংও থাকছে। তো দেখা যাক আসুক ফোনটা কেমন হয়। আর এই লঞ্চের কথাতেই মনে পড়লো যে স্যামসাংয়ের খুব শীঘ্রই একটা লঞ্চ ইভেন্ট আছে, আপনারা জানেন, সেখানে ওই ফোল্ডিং ফোন টোন লঞ্চ হবে, সেই ব্যাপারে আজকে বলবো না। কারণ ফোল্ডিং ফোনের ব্যাপারে আপনারা মোটামুটি সবই জানেন, সেখানে ব্যাটারি একটু ইম্প্রুভ করবে, বেশি দেবে, একটু ক্যামেরাটা বেটার হবে, ডিজাইন সামান্য চেঞ্জ হবে, এছাড়া সেরকম কিছু তো নয়। কিন্তু সেই ইভেন্টে স্যামসাং যে তাদের গ্যালাক্সি বাডস 2 Pro লঞ্চ করছে সেটাতে একটা বিশেষ ফিচার থাকছে। সেখানে বলা হচ্ছে যে আমরা যে ইয়ারবাডসটা যদি পড়ে থাকি তাহলে কিছুক্ষণ বাদে সেটা আমাদের ওয়ার্নিং দেবে, আমাদের জানাবে, বলবে যে তুমি অনেকক্ষণ স্থির আছো, একটানা মোবাইল দেখছো, এবার একটু ঘাড়টা নাড়াও, একটু মাথাটা ঘোরাও, একটু হেঁটে এসো, এই ব্যাপারগুলোতে সেটা বলবে, অ্যাডভাইস করবে আমাদের।
যেরকম আমাদের স্মার্ট ওয়াচ বলে না যে অনেকক্ষণ বসে আছো, একটু হাঁটাচলা করে এসো, ছোটাছুটি করো, তো সেই রকম টাইপেরই ব্যাপার। স্বাস্থ্যের জন্য ভালো হবে অবশ্যই, এটা একটা ভালো ফিচার মনে হলো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তবে আপনাদের সাথে এই ব্যাপারে একটা মজাদার জিনিসও শেয়ার করি, এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে চাই, যে ভিডিওটাতে স্যামসাং আবারও বলা যায় অ্যাপেলকে ট্রল করেছে এবং এখানে চারদিকে নেট মাধ্যমে এই ভিডিওটা ঘোরাফেরা করছে, সবাই এই নিয়ে খুব আলোচনা করছে। স্যামসাং দেখাচ্ছে যে অ্যাপেল থেকে, আইফোন থেকে কত সহজে স্যামসাংয়ের গ্যালাক্সি S22 Ultra শিফট করা যায়। তো ভিডিওটা ওই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো কমেন্টে লিখে জানাতে পারেন। iPhone 5 দাম ছিল $200 মতো, এখন একটা আইফোন কিনতে গেলে তার দাম মোটামুটি ওই $1000 মতো পড়ে এবং iPhone 14 আসলে দাম আর একটু বাড়বে, বলা হচ্ছে যে $1100 থেকে $1200 সেটা লঞ্চ করবে। একটা রিসার্চ বলছে যে 2032 সাল, আজ থেকে 10 বছর বাদে, যখন iPhone 24 সম্ভবত সেটা লঞ্চ করবে, সেই সময় আইফোনের দাম কত হতে পারে। তো রিসার্চ বলছে যে সেই সময় আইফোনের দাম হতে পারে $6000, অর্থাৎ আমাদের টাকায় ধরলে ওই মোটামুটি 6 লাখ টাকা। তো 6 লাখ টাকা আইফোন, অবশ্য সেই সময়েও 6 লাখ টাকার আইফোন মানে সেটা সস্তাই মনে হবে। আজকে শাওমির ব্যাপারে দুটো খবর আছে। প্রথম খবর এটাই যে শাওমি ইন্ডিয়া একটা ভালো আফটার সেল সার্ভিস চালু করেছে, তারা প্রোগ্রামটা এরম চালু করেছে যে আপনার ফোনের ব্যাটারি, শাওমির ফোনের ব্যাটারি যদি খারাপ হয়ে গেছে মনে করেন, সেটা পাল্টাতে চান, ডিগ্রেড হয়ে গেছে মনে করেন, তখন শাওমির সেন্টারে গেলে সেখানে আপনার ব্যাটারি রিপ্লেস করে দেওয়া হবে এবং সেটা ₹499 নেওয়া হবে। তার থেকেই শুরু হচ্ছে, এবার আপনার ফোনের ব্যাটারির যেরকম দাম হবে সেই অনুযায়ী বাড়তে পারে। তো এটা একটা ভালো পদক্ষেপ। এছাড়া শাওমির MIUI 13.5 রোল আউট হওয়া শুরু হচ্ছে এবং সেখানে কিছু ফোন, ইম্পর্টেন্ট ফোন, তারা এইটা পাবে না। যেমন Redmi K20 সিরিজের ফোনগুলো পাবে না, Redmi Note 8 সিরিজের ফোন পাবে না, MI 9 সিরিজের ফোনগুলো এই MIUI 13.5 আপডেট পাবে না। টুইটারের ফাউন্ডার জ্যাক ডর্সি, তিনি একটা আজকে অদ্ভুত স্টেটমেন্ট দিয়েছেন। তিনি বলেছেন যে Web 2.0 তো আমরা এখন ইউজ করছি, Web 3.0 আসবে বলে খবর হচ্ছে। তো তিনি বলছেন যে Web 3.0 না, Web 5.0 নিয়ে কাজ চলছে, সেটাই এবার আসবে। আসলে তার বক্তব্য এটাই যে আমরা যে এখন Web 2.0 ইউজ করি, সেখানে তো আমরা ওয়ান ওয়ে ইন্টারাক্ট করতে পারি, মানে বোথ ওয়ে ইন্টারাকশানটা অতটা বেশি হয় না, আর Web 3.0 সেটা বেশি হবে আরও এবং ডিসেন্ট্রালাইজড হবে ব্যাপারটা, এরকম আমরা আশা করছি। তো এই নিয়ে আমি বিস্তারিত ভিডিও বানিয়েছিলাম, না দেখলে সেটাও দেখে নেবেন, আমাদের চ্যানেলে Web 3.0 নিয়ে খুব ইনফরমেটিভ একটা ভিডিও রয়েছে। তো যাই হোক, তো তিনি বলছেন, জ্যাক ডর্সি বলছেন যে Web 3.0 আসলে এই স্বপ্নগুলো সফল হবে না, কারণ সেখানে টুলস যেগুলো ইউজ করা হচ্ছে সেগুলো অতটা ভালো না। তাছাড়া এই যে পাওয়ারফুল লোকেরা বসে আছে, এই যে টেক জায়েন্টরা বসে আছে টাকার থলি নিয়ে, তারাই এটাকে কন্ট্রোল করবে, আমরা কিছু করতে পারবো না। তার জন্য Web 5.0 আসা দরকার, সেখানে বিটকয়েনকে কাজে লাগানো হবে, তার যে টেকনোলজিটা আছে ব্লকচেইন টেকনোলজি সেটা প্রপারলি ইউজ হবে এবং তাছাড়া সত্যি সত্যি সেখানে ডিসেন্ট্রালাইজডভাবে সব কিছু কাজ করা যাবে। তো Web 5.0 তার জন্য অপেক্ষা করতে হবে। এখানে প্রশ্ন হলো যে তাহলে Web 4.0 কোথায় গেল? আসলে iPhone 9 আর Windows 9 যেখানে গেছে, Web 4.0 সেখানেই গেছে। অবশেষে একটা যুগের সমাপ্তি হতে চলেছে। ইন্টারনেট এক্সপ্লোরার 1995 সালে এসেছিলো Windows 95 সাথে, সেটা ক্রমশ ব্যবহার কমে যাচ্ছে, মাইক্রোসফট সেটা সাপোর্ট খুব একটা দিচ্ছিল না। তো আলটিমেটলি মাইক্রোসফট বলছে আগামীকাল থেকে সেটা টোটালি বন্ধ করে দিচ্ছে এবং ইন্টারনেট এক্সপ্লোরার মানে একটা যুগের পুরোপুরি সমাপ্তি হচ্ছে। এবং এই খবরের সাথে সাথে আজকে আমাদের টেক নিউজ এখানেই শেষ হচ্ছে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আবারও মনে করিয়ে দিলাম, দেখা হবে পরের ভিডিওতে। আগামীকাল আমাদের চ্যানেলে একটা খুব সুন্দর পাতলা লাল টুকটুকে দেখতে একটা ল্যাপটপের ভিডিও আসবে, তো আগামীকাল অবশ্যই আমাদের চ্যানেলে সেই ভিডিওটা দেখবেন। বহুদিন বাদে আমাদের চ্যানেলে ল্যাপটপের কোনো ভিডিও আসছে। তো আজকের মতো বিদায়।